হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমার হাতে এখন যেই ঘাসটা আছে এটা হচ্ছে সুপার নেপিয়ার ঘাস। আপনাকে এর আগে আমার সুপার নেপিয়ারের ক্ষেত দেখিয়েছি আর একটা শর্ট ভিডিওতে সুন্দর করে দেখিয়েছি। তো দেখুন, ঘাসের কাণ্ড যেটা হয়, ঠিক আছে, আপনি যখন ঘাস নিয়ে আসবেন তখন কিন্তু যখন একটাকে ওজন করবেন যে আমার এত কেজি ঘাস হলো, তখন কিন্তু এই কাণ্ডটা একটা বড় অংশ জুড়ে থাকে ওই ওজনের মধ্যে। তো এই কাণ্ড না খাওয়ার মানে হচ্ছে কিন্তু অনেকটা ঘাস আপনার নষ্ট হলো। কাণ্ড কী করে আপনি নরম রাখতে পারবেন এবং ছাগল ভালো খাবে? কাণ্ড সবসময় নরম থাকবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমিতে জল দেন এবং সার দেন, তাহলে দেখা যায় যে কাণ্ডগুলো নরম থাকে। আর যদি জলের অভাব হয় তখন গিয়ে কাণ্ড শক্ত হয়ে যায় এবং আপনি যখন ঘাসটা নিয়ে আসেন ছাগল কিন্তু কাণ্ডগুলো বাদ দেয়। আর দেখুন, এখন একটা নিয়ে দেখাচ্ছি আপনাকে, এই ঘাসের ধরুন আমি পাতাগুলো ফেলে দিলাম, মানে শুধুমাত্র কাণ্ডটা, ছাগল কিন্তু ভালোই খাবে কাণ্ডটাও, কারণ কাণ্ডটা যথেষ্ট নরম। দেখুন, মোটামুটি এইভাবেও পুরোটাই খেলে। এবার সব ঘাসের কি এরকম গোটাটা খায়? সব ঘাসের যে একদম গোটা খায় তা নয়, গোড়ার কাছে যে জায়গাটা অনেক বেশি মোটা হয়ে যায় সেটা আবার ওরা খায় না বা খেতে চায় না, ঠিক আছে। কিন্তু এটা দেখুন, এটা মোটামুটি পুরোই খেয়ে নেবে কারণ এটা ভালোই নরম আছে। এবার নরম কি শুধু আমার কাছে আমার যেই ঘাস সেটাই নরম? না, প্রত্যেকের জমিতেই কিন্তু নরম হতে পারে। আপনি যার কাছ থেকেই কাটিং নেবেন তার কাটিং থেকেই কিন্তু আপনি নরম কাণ্ড নিজেই তৈরি করতে পারবেন যদি পর্যাপ্ত পরিমাণ। আমরা প্রতি সপ্তাহে, যেমন আমার ক্যামেরা এখন ধরে আছেন আমার মামা, মামাকে জিজ্ঞাসা করছে, মামা সপ্তাহে আমরা একবার করে জল দিই, তাই তো? শাকটাও দিতে হয় নরম রাখার জন্য। আচ্ছা, তো আপনারা যেখান থেকেই কাটিং নেবেন কোনো ভয়ের ব্যাপার নেই। যে আপনার ছাগল যদি না খায়, ধরুন আপনি অলরেডি চাষ করে ফেলেছেন, যদি আপনার ছাগল মানে ঘাসটার মানে কাণ্ডটা বাদ দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঘন ঘন জল দিতে থাকুন প্রতি সপ্তাহে। আমরা এটা করি, অনেক সময় একটু ইগনোর করি যে ঠিক আছে ঘাস তো হয়েই যাচ্ছে, ঘাস তো বড়ই হচ্ছে, কিন্তু যখন আপনি নিয়ে আসবেন তখন দেখবেন বেশিরভাগটাই তারা যে কাণ্ড মানে যেই পোষণটা আর কি ঘাসের বেশিরভাগ অংশ সেটা ওরা বাদ দেয়। সেটা বাদ দেওয়া মানে কিন্তু আপনি এই চাষের টাকাটা নষ্ট হলো, মানে অনেকাংশেই নষ্ট হলো। সেই থেকে আপনি যদি বরং জল দেন, জলের টাকা সময় উঠে যাবে এবং ছাগলেরও পেট ভরবে এবং পর্যাপ্ত পরিমাণ যে পুষ্টিগুণ সেগুলোও তারা কিন্তু পাবে। দেখুন, এই মোটামুটি এই কাণ্ডটা পুরো খেয়ে নিয়েছে ছাগল। তো ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ আপনারা অবশ্যই জল এবং সার দেবেন, এইটুকুনি বোঝানোর জন্য এই ছোটো ভিডিওটা করলাম। আর যদি আমার সুপার নেপিয়ার ঘাসের জমিটা আপনারা না দেখে থাকেন, শর্ট ভিডিও একটু চেক করুন, শর্টেও দেখতে পাবেন বেশ ভালোই আমরা অনেকটা জমি জুড়ে আমরা সুপার নেপিয়ার করেছি, ঠিক আছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।